দর্শক কোরবানির পশুর হাটের আরো খবর জানাবো। রাজধানীর তেজগাঁওয়ের পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সুমনের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং পশুর দাম নিয়ে কি বলছেন তারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জি, আমরা এই মুহূর্তে মূলত আছি তেজগাঁও পশুর হাটে। আমরা জানিয়ে রাখি যে আমরা সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি পশুর হাট ঘুরেছি। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে প্রচুর পরিমাণ পশু এসেছে। আপনারা দেখাচ্ছি আপনাদের যে হাটে পশুর প্রচুর সমাগম হয়েছে। দেখেছি সকাল থেকেই মূলত ক্রেতাদের ভিড় সকাল থেকে খুব একটা না দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথেই ক্রেতাদের সমাগম বেড়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এবার পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ফলে তারা যতটুকু প্রত্যাশা করেছিলেন যে দাম একটু কমে যাবে, কিন্তু তাদের প্রত্যাশার বাইরে গিয়েছে। তারা বলছেন যে গত বছর যেই পশুর দাম ছিল 1,00,000 টাকা, একই পরিমাণে সেই পশুর দাম এবার হাঁকাচ্ছে মূলত 1,20,000 থেকে 30,000 টাকা। আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই গুখাদ্যের দাম বৃদ্ধি, খড় বা ভুষির দাম বৃদ্ধির ফলে কিছুটা দাম বেড়েছে পশুর, তবে এবার পর্যাপ্ত পশু রয়েছে, তেমন বেশি দাম তারা রাখবেন না। এছাড়া আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, দেখেছি প্রত্যেকটি হাটেই মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। তারা বলছেন যে কোনো অসুস্থ পশু হাটে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা এটি প্রমাণ করছে যে কোনো অসুস্থ পশুর মাংস যেন ভোক্তার পেটে না যায়। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী তারা পর্যাপ্ত ব্যবস্থা করেছে নিরাপত্তার। তারা বলছেন যে নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা করেছেন তারা, তো নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংকোচের আশঙ্কা নেই। জি, এই ছিল পশুর হাট থেকে আমার কাছে।